দর্শক, আজ আমরা মলা মাছের মাথা দিয়ে চপ তৈরি করব। চপ তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে এবং যেভাবে তৈরি করব পুরো প্রস্তুত প্রণালীটি আমাদের সঙ্গে থেকে দেখে নিন। মলা মাছের মাথা দিয়ে চপ তৈরি করব। মলা মাছ অনেক সময় কেনার পরে রান্না করতে গেলে একটা তেতো ভাব আসে মাথাটা থাকলে, সেক্ষেত্রে মাথাটাকে আমরা আলাদা কেটে নিয়ে চপ তৈরি করতে পারি। যেহেতু পুরা মাছের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি2, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই সব ধরনের ভিটামিনের সমন্বয়ে মলা মাছের মাথাটি। তাই মলা মাছের মাথাকে আমরা ফেলে দিব না, চপ বানাবো। চপ বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেই সব উপকরণের সঙ্গে পরিচিত হয়ে নেই। কাঁচামরিচ লাগবে, কুচি করে নিব, ডিম, ধনেপাতা কুচি, আলু সিদ্ধ করে গ্রেট করে নিব, পেঁয়াজ কুচি লাগবে, লাগবে লবণ। এবং মলা মাছের মাথা, এই মলা মাছের মাথাকে শিলপাতায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা চপ তৈরি করব। দর্শক, আমাদের সঙ্গে থেকে দেখে নিন কীভাবে চপ তৈরি করব। মলা মাছের মাথাটাকে বেটে নিলাম। নেওয়ার পরে এবার এটার ভিতরে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু, ধনেপাতা কুচি, লবণ, পেঁয়াজ কুচি অল্প অল্প করে দিয়ে মিলাবো এবং একটু কাঁচামরিচ কুচি করে নিব। সঙ্গে কিছুটা অ্যাড করব পাউরুটি ভিজানো। পাউরুটিকে ভিজিয়ে চিপ দিয়ে পানিটা ফেলে দিয়ে ওই পাউরুটিটাকেও সঙ্গে মিলিয়ে নিব। বড় একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু। সব উপকরণ দিয়ে মেখে নিলাম মলা মাছের মাথাটা, বেটে নেওয়া মলা মাছের মাথা। এদিকে তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এবার ছোট ছোট করে বড়ার মতো করে বা চপের মতো করে আমরা ডুবো তেলের মধ্যে ভেজে নিব। দর্শক, কেউ যদি চান যে ছেঁকা তেলে ভেজে নেবেন, সেক্ষেত্রে ছেঁকা তেলেও ভেজে নেওয়া সম্ভব। আমাদের পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে ভেজে নিব। মলা মাছের মাথার চপগুলো ভাজা হয়ে গেল, এবার সবগুলোকে আমরা তুলে নিব। মলা মাছের মাথা দিয়ে তৈরি হয়ে গেল চপ।